গাজীপুর মহানগরীর 16 নং ওয়ার্ডে দিঘির চালা উত্তরপাড়া ছাত্র সংগঠনের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আসার কথা ছিল আফজাল হোসেন সরকার রিপন সাহেবের। কিন্তু ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রইচ উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের 1 নং যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ মণ্ডল। সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হন 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা। প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ রবীন সর্দার, গাজীপুর মহানগর ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। দিঘির চালা উত্তরপাড়া ছাত্র সংগঠনের পক্ষ হতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিরা বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। গাজী মামুন, নিউজ ডেস্ক।